प्रधानमन्त्री नरेन्द्र मोदीको 71औं जन्मदिनको अवसरमा देशभरका भाजपा कार्यकर्ताहरूले अहिले पनि धुमधाम र हर्षोल्लाससँग मनाइरहेका छन्। शनिबार दार्जिलिङ जिल्लामा भारतीय जनता पार्टीको युवा शाखाका कार्यकर्ताहरूले प्रधानमन्त्री मोदीको जन्मदिन सिलिगुडीको महानन्दपाडाको एक क्लब हलमा मनाइरहेका छन्। बिहानदेखि युवा मोर्चाका सदस्यहरू अत्याधिक उत्साहित देखिए। जलपाइगुडीका सांसद जयन्त राईले नव भारत मेलाको उद्घाटन गरे। भाजपाका चार विधायकहरू पनि उपस्थित भइरहेछन्। यो मेला दुई दिनसम्म चल्नेछ। त्यहाँ मोदीको कार्यकालमा विभिन्न परियोजनाहरूको प्रदर्शन गरिएको छ। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল, আমরা সবাই জানি, এবং সারা দেশব্যাপী সেই জন্মদিন মহা ধুমধাম সহকারে পালন করা হয়েছে। আর গতকাল বিশ্বকর্মা পূজাও ছিল, আমরা সবাই জানি। স্বাভাবিকভাবেই বিশ্বকর্মা যেমন তার সময়ে তিনি যেভাবে স্বর্গমর্ত তার নিজের রচনাশৈলীর দ্বারা নির্মাণ করেছিলেন, সেরকমভাবে আধুনিক ভারতবর্ষের রূপকার, আধুনিক ভারতবর্ষের বিশ্বকর্মা যদি আমরা বলতে পারি, নরেন্দ্র মোদীজি তিনি ভারতবর্ষকে নতুন করে সাজাচ্ছেন, নতুন করে উন্নয়ন প্রগতি দিশা দেখাচ্ছেন এবং সারা বিশ্বের দরবারে ভারতবর্ষকে তিনি নতুন করে আলোকিত করে তুলে ধরছেন। স্বাভাবিকভাবেই তার জন্মদিন আমরা পালন করছি। শিলিগুড়ি সাংগঠনিক জেলা এবং যুব মোর্চার পক্ষ থেকে এখানটায় শিলিগুড়িতে আমরা এই প্রেক্ষাগৃহে আর নরেন্দ্র মোদীজির যে জীবনী আমরা সবাই জানি, খুব ছোটোবেলার থেকে সাধারণ একটা দরিদ্র পরিবার থেকে তিনি উঠে আসা একজন সাধারণ মানুষ, সেখান থেকে আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। স্বাভাবিকভাবেই তার যে উল্লেখযোগ্য ঘটনাবলী, যে ইতিহাস বাস্তব, আর সেগুলো আজকে তুলে ধরা হয়েছে এখানটায় বিভিন্ন ছবি এবং তার তথ্য সহকারে, সেগুলো আজকের এই প্রেক্ষাগৃহে তুলে ধরা হয়েছে। এভাবেই আমরা আজ এবং আগামীকাল এই দুটো দিন মোদীজির স্মরণে এই সমস্ত যে কার্যক্রমগুলো রাখা হবে সেগুলো আমরা পালন করছি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির 71তম জন্মবার্ষিকী গত 17 তারিখ থেকে আমরা পালন করা শুরু করেছি। 20 দিন ব্যাপী এই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা এই যে কার্যক্রমটা আমরা করব সারা ভারতবর্ষে, যেটার নাম দেওয়া হয়েছে সেবা ও সমর্পণ অভিযান। এবং সেই মুহূর্তে, সেই গতকাল যে 17 তারিখ তার জন্মদিন ছিল এবং আজকেও তার যে অনুষ্ঠান এখানে আপনারা দেখলেন, যে একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, সেই দিন সেই শুভ মুহূর্তে আমি আমাদের শিলিগুড়িবাসী তথা আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য একটা ভালো খবর আমি জানাতে চাই। সেই ভালো খবরটা হলো যে এনজেপি রেলওয়ে স্টেশন, এনজেপি রেলওয়ে স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশনে উন্নীত করা হবে, এটা রেল দপ্তরের কাছ থেকে আমি আশ্বাস পেয়েছি। অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত ইম্পর্টেন্ট স্টেশন যেগুলো সিলেক্টেড হয়েছে, চুজন হয়েছে, এই ওয়ার্ল্ড ক্লাস লেভেলে উন্নীত করার, সেই ব্যাপারে আমি আবেদন জানাই রেলমন্ত্রীকে, এবং তিনি আমার আবেদনে সাড়া দিয়ে, আমাদের আবেদনে সাড়া দিয়ে উনি এটাকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশনে পরিণত করবেন, এই কথা আমাদের দিয়েছেন। আপনারা জানেন এনজেপি রেলওয়ে স্টেশন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্টেশন, যেই স্টেশনে এখন পর্যন্ত প্রতি বছর কোভিডের আগে পর্যন্ত, অর্থাৎ 2017-18 এই আর্থিক বৎসরে 250 কোটি টাকার মতো অ্যানুয়াল ইনকাম ছিল এই স্টেশনের, এই স্টেশন থেকে। এবং যদি আপনারা ফুটফলের হিসেবে দেখেন, তাহলে এখানে উত্তর পূর্ব ভারতের সবথেকে বেশি যেখানে ফুটফল আছে, অর্থাৎ গুয়াহাটি স্টেশন, তারপরেই কিন্তু এর স্থান। আরেকটা দিকে যদি আমরা ভাবি, এখানে 8টা প্ল্যাটফর্ম আছে এবং এখানে এই এনজেপি রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে অনেকগুলো দেশের সাথে খুব কাছাকাছি বর্ডার আমাদের, কিন্তু আমরা শেয়ার করে থাকবো উদ্বোধনের সময়। আপনারা বলতে পারেন, ভাবতে পারেন, ওয়ার্ল্ড ক্লাস স্টেশন করলে কী হবে। ওয়ার্ল্ড ক্লাস স্টেশন যদি করা হয়, তাহলে এখানকার অ্যানুয়াল ইনকাম এই স্টেশনকে কেন্দ্র করে প্রায় 1000 কোটি টাকা করে হবে।
প্রতি বছর, যেখানে 250 কোটি টাকা এখন হচ্ছে সেটা 1000 কোটি টাকার ট্রানজ্যাকশন হবে, মানে ইনকাম হবে রেলওয়ে ওই এরিয়ায়, এনজেপি রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে। এখানে অনেক মানুষের আমাদের বেকার সমস্যার সমাধান হবে, কারণ সেখানে বিভিন্ন রকম স্টল হবে, মাল্টি স্টোরি বিল্ডিং হবে এবং অন্যান্য দোকানপাট ইত্যাদি বিভিন্ন কিছু হবে, বিভিন্ন অফিস আরও আসবে। এটা আমাদের বহু প্রতীক্ষিত ছিল, আগামী কয়েক বছরের মধ্যেই দেখবেন আস্তে আস্তে এর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার কাজ শেষ হয়ে যাবে। যে পরিমাণ এখানে হওয়ার দরকার ছিল, এখানকার যে ফুটফল বা অন্যান্য যে হিসেবে সার্ভিসের নিরিখে সেটা অ্যাডিকুয়েট না এ পর্যন্ত আমরা জানি, কিন্তু যদি এই ওয়ার্ল্ড ক্লাস লেভেল স্টেশন যখন হয়ে যাবে, যদি হয়ে যায় তখন কিন্তু এটার অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার থাকবে এবং এটাকে কেন্দ্র করে পর্যটন বিকাশের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই এনজেপি রেলওয়ে স্টেশন। আমি সেকেন্ড আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমাদের পাশেই ফুলবাড়িতে এবং আমারই কনস্টিটিউয়েন্সির অন্তর্গত চ্যাংড়াবান্ধাতে ল্যান্ড পোর্ট হওয়ার কথা। 2017 সালে থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে এখানকার রাজ্য সরকারকে, 2021-এও সম্ভবত মে মাসে, আমার যদ্দূর ডেটটা মনে পড়ছে, 2021-এর মে মাসেও আবার রিমাইন্ডার দেওয়া হয়, কিন্তু ল্যান্ড পোর্টের জমি কোথায় কোথায় হবে কীভাবে হবে এগুলো জানানো সত্ত্বেও এখানকার রাজ্য সরকার সেটা করতে ইচ্ছুক না, কারণ সেটাকে সেই ফাইলটাকে চাপা দিয়ে রাখা হয়েছে। ডিজির 71তম ইয়ে আজকে 71 বছর কুম্প্লিয়ে হলো, গত 17 তারিখ 17th of September, এই 17 তারিখটাকে মানে উপলক্ষ করে সারা দেশে আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো কার্যক্রম আমরা করে থাকি। মূলত আগে যেগুলো হয়েছিল সেগুলো সেবা সপ্তাহ হিসেবে পালন করা হয়েছিল। এবার 17 তারিখ থেকে 7 তারিখ অবধি, অর্থাৎ 17th of September থেকে 7th of October অবধি আমরা এই 20 দিনের পিরিয়ডটাকে আমরা সেবা ও সমর্পণ অভিযান হিসেবে পালন করছি সারা দেশে। আজকে তারই একটা প্রদর্শনী হিসেবে এখানে আজকে এটা ব্যবস্থা করা হয়েছে, প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মূলত অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে এই সেবা ও সমর্পণ অভিযানে, তার মধ্যে যেগুলো আছে প্রধানমন্ত্রী কী কী করেছেন তার কর্মজীবনে, 20 বছরের কর্মজীবনে, সেগুলোর বিভিন্ন ক্ষেত্রে প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীগুলো 17 তারিখ থেকে 7 তারিখ অবধি 20 দিনই চলবে বিভিন্ন জায়গায়। এছাড়া আমরা কিছু হেলথ চেক আপ ক্যাম্প করছি, ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এবং অন্যান্য বিভিন্ন সেবামূলক কাজ, যেমন হসপিটালে ফল বিতরণ, আমাদের যারা কোভিড ভ্যাকসিনেশনের জন্য লাইনে দাঁড়িয়েছেন তাদেরকে কিছু হেল্প করা, এরকম বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই যে 20 বছর তার পূর্ণ হলো মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে, সেটা আমরা উদযাপন করছি। অ্যাকচুয়ালি 2001 সালের 7ই অক্টোবর উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন গুজরাটে, সেই তারিখ থেকে শুরু করে আগামী 7 অক্টোবর অবধি 2021-এর এই টাইমটা হলো 20 বছর। এই তার 20 বছর পূর্ণ করার বর্ষ হিসাবে আমরা এটাকে স্পেশালি উদযাপন করছি। মাঝে দুটো দিন আমাদের এর মধ্যেও দুটো দিন ইম্পর্টেন্ট দিন আছে, যেমন ধরুন একটা 25শে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর হচ্ছে দীনদয়াল উপাধ্যায় ওনার জন্মদিন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। সেটাকে উদ্দেশ্য করেও, সেটাকে উপলক্ষ করেও আমরা বিভিন্ন রকম সেবামূলক কাজের পরিকল্পনা গ্রহণ করেছি। এবং 2ই অক্টোবর আমাদের জাতির জনক গান্ধীজির জন্মদিন, আপনারা জানেন, সেদিনটা আমরা এরকম স্বচ্ছতা অভিযান
নের মতো কিছু কিছু কাজ আমরা করব এবং সমাজের মানুষকে মানুষের কাছে বার্তা দেব। मेलाको उद्घाटन पछि सांसद जयन्त राईले आरोप लगाए राज्यको सत्तारूढ पार्टीले केन्द्रको परियोजनाको नाम परिवर्तन गरेका छन्। अर्कोतर्फ दार्जिलिङ जिल्ला तृणमूल कङ्ग्रेसकी प्रवक्ता वेदावती दत्तले सांसदको आरोपप्रति भाजपासँग ठट्टा गरे। এত তো কোনো কাজ এগোবে না। আমার প্রথম প্রশ্ন माननीय सांसद মহাশয়ের কাছে যে কন্যাশ্রী প্রজেক্ট রাষ্ট্রসংঘের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত এবং সেটা রাষ্ট্রসংঘের থেকে রাজ্য সরকার তথা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করা হয়েছে কন্যাশ্রী প্রজেক্টের জন্য। তো কেন্দ্রীয় সরকার যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রজেক্টটা করেছিলেন তার নামগন্ধ এখন আর শোনা যাচ্ছে না কেন? সবুজ সাথী প্রকল্প রাষ্ট্রসংঘের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। তো আজকে বাংলার ছেলেমেয়েরা সবুজ সাথীর সাইকেলে করে তারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে।